মনে হয় সোনা দা দিলে কেক টেক থইছে বুঝি রে মনে হয় সোজা দাসে এলে কে কাইবে ফেলে দিয়ে দিছি ইয়াকে খাইছি খাইছি বলছে হই ও মা সোজা দাসে এত রোদ লাইটের আলো জ্বলে দিছি নাকি মারা মানুষ টানুষ কেনবা কায়ও নাই হ্যাঁ কোনো মানুষ দেহা বাবা নাকি শুন না দেখুন যা অল্প দিন আগা অল্প বাবরে একটা ফকির খাড়াই আছে না যা এনে যা কথাবার্তা কম বাবরে কি লেবল ভিক্ষে উঠবি রাখছি রে দেখ না একবার এনে দুই জাহা নেই দুইটা দিয়ে সংসার সুখে শান্তির থাকিস কথা না করিস কে লেবে চোদাস ভিক্ষে করবো সরম চোদাস নিয়ে ভিক্ষে করি খাবো সরম চোদাস আবার ফকির গুণ থাকা দেখ তো কি লেবেল তোর মানে লেবেল মারবি নাকি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ কি গরম ও বা ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরো আরো মার 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 আরো মার মার নমস্কার জ্বালানি উঠছে ও বা আজকে কোন ডিউটি ফেলাইছে কোন একটা অফিসের মোর হ্যাঁ শালার মোক গরু চড়ার জন্য মোক দোলাবার ডিউটি ফেলাইছে অফিসের মুজা একটা পুলিশ হ্যাঁ শালা মোক দুই টাকা ভেঙ্কিয়ে দেয় হ্যাঁ ওর মানুষ নাই শালা কোন গান্ডুয়াদক লোক হ্যাঁ ওরা আইসি কোন দেশ থেকে দেখাচ্ছে মগে আসে ওরা কি কি করছে রে শালার যা গুলিয়ে যা তুমি আজকে ডিউটি ইয়ে করবেন না আমি জানো ভালো অফিসের কমে আমি চাহড়ি ইয়ে না করম পাশা চাহড়ি গেলে মানুষ মোক ভিক্ষিয়ে দেয় জানো বাবরে সোজা দাসের মানুষ কি সম্মান দেয় রে মুই যাই যাবারে নং আজ সোজা দাসের মানুষ তাম সম্মান দেয় যে সম্মান দিছি মুই তাতে সুধীর ভাই হয়ে গেছি খাতারা সম্মান দিছি গোবার জ্বালানি তুলি দিছি আজকে একবারে ও জানে মান তুই খালি একবার একবার রাজ থাকি দেখ তোর তোর দশটা সভা বানান তুই খালি বিয়ে খালি হ্যাঁ খালি করে আর মই কোনো খারাপ কথা নাই মই সেই সুন্দর কথা ভাল কথা কইছো মই খালি কইছো একবার রাজ থাক তোর পেড়ো তিন দশটা সভা বানাবি জারিয়ে শালার বেটা থ্যাংক ইউ থ্যাংক ইউ
লগরে এত সরাবাদ দিলুম তোমরা হাফসি গেলাম না সরাই ও দানে মান আয় আয় এই জায়গাটি নগদ এটি নিকটে আছে নগদটা চান্দা দিলে শালার লগরে রাম রাম চাকে রাম রাম চাকে রাম রাম চাকে রাম রাম চাকে এলে কায়বা মরছি রে মনে হয় গরিব মানুষের লোক মারা গেছে কোনো ডিজে ডিজে ব্যান্ড পার্টি কিছুই নাই আসলিত কথা রে শালার মুই তো ডিজে ডিজে আনং নাই নাইলে তো পুরে ডিজে বাজে রাম রাম সত্যে রাম রাম সত্যে বললো ভাই কি করা যায় কত তো গরিব মানুষের মোবাইলটি ও মোবাইলটি তো আনছ হ্যাঁ মোবাইল ডিজে ডিজে বান বাজে একবারে দু জগৎ পাঠিয়ে দিয়ে এসো না চল হাজি তোমরা মরা মানুষ মরছে আর একবেলা বহুত কিছু করবি ভান কে তোমার ডিজে ডিজে ব্যান্ড পার্টি আনবি ভান নাই তোমরা কি লোক রাহেন 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 মই গান বাজে একবার দু জগৎ পাঠে দিয়ে এসো রাহেন আচরিত কথা রে গান গান মই একদম পুড়িয়া ডিজে বাজে মরা দু জগৎ পাঠে দেবো আরে কি করবেন মোটাই টাকা নাই যে বড় ডিজে নাইলে আলদুম হয় তাহলে মোবাইল দিয়ে তো কাম চলাইবি না কি করবেন মোবাইল দিয়ে চলাই আরে তোমার ঘটনাটাই বলছেন না মোবাইল এটা কি করবেন মোবাইলও চার্জ শেষ এখানে দিয়ে জড়িয়া তোমার দু জগৎ পাঠিয়ে দেয় একেবারে হ্যাঁ কি করবেন এলা মোবাইল ডিজি যে আনবির বাং নাই এলা কি করবেন আমার মানুষ মরছে তুই গান বাজান তুই হ্যাঁ সারা আরো করবো তুই নরক নিয়ে আর দিয়ে আসবো হ্যাঁ ভাই থ্যাংক ইউ 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 হ্যাঁ ভাই থ্যাংক ইউ 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 তুই দোজকত পড়াবো নিয়া দোজকত থ্যাংক ইউ 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 নো 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 আরে কি মানুষ রে মুই ব্যান্ড পার্টি নাই দেখি নিজে মোবাইলে চার্জ শেষ করলুম গাও ঘামি গেল কি কষ্ট করলুম আর এমরা মুখ কোনো দামে না দিল হ্যাঁ আবা মুই এমা জানে না মুই এমার থেকে এমার সোজা দাসের মানুষের যে কত সহায় করবার জন্য মুই আসি কত গাওটাও ঘামে ফেলালুম ডিজে পার্টির মুই মোবাইলে চার্জ শেষ করলুম তারপর মানুষ মুখ কোনো দামে দেয় না আব্বা মুই এই দেশে থাকবি না মুই আমার দেশত যান মুই থাকবি না এবার দেশত মুই আমার দাঁত যান সুধা দাস গেছো না ওটি যে কাহিনী শুনছ ওটি আইসু পরে কই মেলা চলো 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 এটি নয় আর এক জায়গায় যাই এগো যে সব বুঝি